রূপনারায়ণে যেন কাহিনীর বীরল উক্তিয়ে শুনিছে এনে ভাবুল সি বুঝি পাবে গোসাঁর এইখানি কথা অখণ্ডনীয় আর যুক্তিসন্মত। দলপতির আদেশ মনা সিহতর কর্তব্য। সি একটা বন্দুক দধির হাতত দিলে, তারপর গোসাঁর বন্দুকত গুলি আছে নে খবর করলে। যার আগে সি কলে, আপনার কথা সদায় মনত থাকিব, আমি বিপ্লব নেরু। দধির চকু পানি ওলাল। সি কলে, আপনি এইখান কি করলেগে ধরবা টান? গোসাঁয় কলে, প্রত্যেক দলপতি যুক্ত করে তাকে করছো, তহতি বাঁচি থাক, কাম কর, মূর দুঃখ নকরিবি, মানে মূর কাম করল, এটা যা, বেলি করলে সর্বনাশ। দেহত যান শক্তি আছে সকলখিন দি গোসাঁয় কথা কেখার কলে, তারপর বন্দুকট শুই ললে তললে মূর গই। রূপনারায়ণর দধিয়ে গোসাঁয় একোটা প্রণাম করলে, তারপর বিষণ্ণ মনে গুহার পিনে নামি গুছি গেল। আকাশের দ্বিতীয়ার জন্তু যেন কপি কপি এবার খহি যাব খুঁজিলে, ভ্রম। রূপনারায়ণে ঠিক কথা ভাবিব নোরা হয়েছে। গোসাঁয়ের এই চরম আত্মত্যাগর নিদর্শনে তার চিন্তা উলট পালট করে দিছে। দধিয়ে কথা কব নোরা হয়ে আসছিল, তার বিষাদ আছিল ব্যক্তিগত, মায়ঙত আর গোসাঁয় নেথাকে। কুকুরের ভৌ ভৌনি বেশি হয়ে আইল, গোসাঁয়ের দেহ লাহে লাহে অবশ হয়ে পড়ল। হঠাৎ যেন করবা সরপু হয়ে কন্দা শুনিলে, ভ্রম হয়েছে নাকি? নয়, ঠিকই তো শুনবলে পাইছো গোসাঁয়ীর কান্দন, ভ্রম মানে ভ্রম বলে কি আছে এই সংসার বিচিত্র কিন্তু এই সুরিয়া। নিজের কাম করলে, তিরতাক একো দিব নয়, কিন্তু কোনেনো কাক কি দি যায়, এইবুরেই মায়া। সংসারত কেবল আছে কর্তব্য, কঠোর অলঙ্ঘনীয় কর্তব্য, সেই কর্তব্য উত্তীর্ণ হল আর হিংসা অ দেশের কারণে এই পণ একো দোষণেও মনায়, ইতিহাসে ক্ষমা করব, কিন্তু নিজের ধর্মপ্রাণ বিবেকে ক্ষমা নকরে। মানুষ মরা বেয়া, মানুষের তেজেরে মানুষে একো স্থায়ী মন্দির সাজিব নয়, কিন্তু ভুল করা নাই। স্বয়ং শ্রীকৃষ্ণও সুদর্শন চক্র ধরবলগা হয়েছিল মাঝে মাঝে। কেতিয়াবা হিংসার দরকার হয় দুষ্টক দমন করবর, কিন্তু কুকুরটোর ভৌ ভৌনি এবার ওসর পালেহি। গোসাঁয়ে বন্দুক টুয়াই ললে, তুমি যাওয়াগে বলিছ নয়? নোযা কেলে? জলাকলা ধনপুরে কোনো রকম মাত মাতিছিল, তার যাতনা বেশি হয়ে আছিল, ভরির পর অনবরত তেজ গৈ আছিল। উপায়হীন জয়রামে তার যাতনা লাঘব করবলে পানি জারি দিয়ার কথা ভাবিছিল। কি মন্ত্র সি পড়ব? কুমন্ত্র কাটিবলে করতি মন্ত্র লাগে, মন্ত্রব তার মুখস্থ আছে, জয় জয় করতি মহাকরতি, কুমন্ত্র কু জ্ঞান কাটু, কাটি কাটি পানীহেন করু, গন্ধগন্ধ মহাগন্ধ চক্রে কাটি করু খণ্ড খণ্ড, অনন্ত ব্রহ্ম গোসাঁয় সুতি আছিল অন্ত, চারিবেদ বাজব হইল নিঃশ্বাস কারণতে, হুঙ্কার শবদে অথর্ববেদ বাজব হইলা, অথর্ববেদর বাদ্য করতি কহে, করতি মন্ত্র জগতত পহে, কিন্তু ধনপুরের রোগত এই মন্ত্র নেভাবে, তার আঘাত অস্ত্র। হঠাৎ মনত পড়িল তেজ রখা মন্ত্র, হিসা পুখুরীর নিহিসা পানি ব্রহ্মায় দিলে পুখুরী খানি, সেই পুখুরীত পখালু পাও তেজে পুজে মহে শুকাই যাও, নখর আগে দিলু পানি খাওয়ার মুখত টিপা টানি। জয়রামে এখন কচুপাতত ওসরের নৈর অলপ পানি লই তেজ রখার মন্ত্র পড়িব খুঁজিছিল, কিন্তু ধনপুর চাই সি রই গল। ধনপুরের সর্বশরীর বিষদ জর্জরিত, বহুত রোগে তার পীড়া পড়ছে, এনে সময় সর্বধাক মন্ত্রহে ভাবিব, সর্বব্যাধির এই পাশুপাত অস্ত্র পানিখিত আঙুলি দি পড়বলে ধরলে। শ্রীকৃষ্ণায় নম মহামন্ত্র পত্র দেবলোকে জানি সর্বর্গ বিনাশে পাশুপাত হানি, চৌষষ্ঠী রোগ যত মানে আছে পাশুপাত্রে কাটি পেলাও ঠান ঠান, হীৰ সাগরে উপজিল ধনন্তরী অমৃতর ঘট তুলি ধরি, অমৃত বৈদ্যক একে ঠাই করে থইলা অসংখ্যা রোগ মারিয়া থ, পাশুপত্র অস্ত্র হানি কালগুরু মহেশ্বরে দিয়া পানি রোগীর গাত ঢালি, হাতে হানি বিষ রোগ জ্বর জারি বিষ করিল পানি, বায়ু বোলে মুখ দিয়া বর অনন্ত অগ্নি থ নুমাই, সাগর পর্বত করু সুর মেদিনী ভাঙি করু মহিমূর, শিলা করু পানি বায়ু বিনাশু অমুকার রূপ নাশ করি ঘরক আসু, তেনেতে ধনপুরের মাত শুনি সি দমি গল। এজোপা গছর গাত ধরে ধনপুরে আকো কলে, তুমিও যাওয়াগৈ, মন্ত্র পড়িয়ে কোনো হয়, মায়ঙর মন্ত্র নেলাগে, বগা বঙালর ডাক্তরেও মোক পচাব নয়,
খালি ডিমিত মাটি দিয়া। অজান্তে জয়রামর হাতর পর কচুপাত খিলা পড়ে গেল। মায়ের মন্ত্র শক্তিত ধনপুরের অনাস্থা দেখি তার প্রথমতে খং উঠিছিল, কিন্তু লাহে লাহে সিও বুঝি পালে মন্ত্র আর কাম নিদিয়ে, এটা অস্ত্রর সময়। সি কলে, ডিমিও নগাঁওয়ের নেপালেহি, মই বারো খবর করো, তুমি আর নাহিলেও হব, তাই খালি পঠাই দিবা, কিন্তু যখিনি খুরর গোসাইহত উভতি নহালেকে মই কেনে যাও, মধুহত মায়ন পাবগৈ পায়, সিহঁতর চিন্তা নাই, এওঁলোকক ধরবলে লয়রামে শয়কিয়াক পাত দেখাই লই গেছে। কুলাঙ্গার ধনপুরে উত্তর দিলে, এনে বলে জানা হলে তাক তেতিয়াই বধ করলেন, ঠিকই গোসাইহতর খবর নোপাতো চিন্তার বিষয় হয়ে পড়েছে। বলবাহাদুর তালে আগবাড়ি গেছে, সি আহিলেহে কি হয়েছে নহয়েছে গম পাম, জয়রামে উত্তর দিলে। জয়রাম ডিমি বিচারি গল, তার অনুভব হল শইকীয়া আর লয়রামে বিপ্লবত বিধিপথালি দিয়ে এরা নাই, সিহতপুরক মারিব খুঁজছে। তার গাটো জ্বলি গল, বারে বারে ধনপুরের ক্রমাত মরি অহা দেহটোর ছবি মনত পড়বলে ধরলে, মরি জিয়ার আর জি থাকি মরার কাল এইটু। নই দাঁতির হাবির মাঝে মাঝে সি ডিমির ঘরের ফলে খোঁজ ললে। ধনপুরে এইবার শূন্যতা অনুভব করলে, রাতে দুই কি তিনি বাজিছে, তেতিয়া নৈর ফালের পর ফেরেকা চেঁচা বতাহ বলিছে, কিন্তু সেই বতাহে চেঁচা পড়ি অহা বিকল দেহাটোর যাতনা কি হাত পেলাব, আর অলপ পরের পিছতে এই যাতনাও সি অনুভব করব নোৱাৰা হব। কঁকাললৈকে গা জঠর হল, গা চাতো একো নাই যেন লাগিছে, বুকুখন যে কি সাহসত ঢিপঢিপাই আছে তাক কি কব নোৱাৰে, বরশীত পা মাছ পাৰত এৰিলে যেনেকৈ ধপধপায় তেনেকৈ বুকুখন ধপধপাইছে মরণের আগজাননি। আকৌ নো এই সংসারলৈ কত ঘুরি আহিব সি, পিছে আকৌ রাতেপার বেলি জানো সি দেখা পাব, মূরটোত টিং টিঙনি উঠিছে, চকুর আগত যেন এখন জাল পড়িছে, জুই আঙুনি ফুটিছে বারে পুটি, ইমান পরে চিন্তা শক্তি অকন বাকি আছিল গৈ, এতিয়া সেই কোনো যেন টুটি আহিছে, রেলর চিড়ি তোলা বিপ্লব মুক্তি ক্রোধ এইবুর বড় দূরের বস্তু যেন লাগিছে, কিন্তু সুভদ্রাক পাহরিব পৰা নাই, তাই কোৱা কল্পনার ঘর বাড়ির কথা এতিয়াও মনত লাগি আছে, তাই যে নাই কলৈ গল, তাই বুকুখন বরকৈ ধপধপাইছে, তাই আগতে এই কথাটা ধরব পাৰিছিল বহুত আগতেই, সিহে আশা করেছিল জিয়াই থাকার ঘর বন্ধার ন দেহ গড়ার ভালেই হল, আজিলৈ জিয়াই থকা হলে তাই বড় অসহনীয় কষ্ট পালেহেঁতেন, নাই তাই সহিব নোৱাৰিলেহেঁতেন, ইস সুবিধা পাই চকুয়েদি জ্বর জ্বরকৈ পানি ওলাই আহিছে, এতিয়াও জানো দেহর ভিতর পানি জমা হয়ে আছে, মরা কটুচি তাত পড়োতেও হেনো দেহটোত পানি থাকে, এতিয়াও সুভদ্রার আরো একটি প্রতিমূর্তি জিয়াই আছে, ডিমি ডিমি ডিমি, হঠাতে খোঁজর শব্দ হল পানিত, কিহর শব্দ সি ধরব পৰা নাই, ফুসফুসকৈ কোনোবাই কথা পাতিছে, ডিমি সি মাতিলে, কিন্তু মাতটো নোলায়হে নোলায়, কোনোবাই যে টেটু চেপি ধরেছে, ডিমি ডিমি ডিমি, অলপ পরের পিছত কোনোবাই তার মূরর চুলিত হাত ফুরাই দিলে, কিন্তু হাতখন বড় ডাঠ, কোন ধনপুর, মই রূপনারায়ণ, ধনপুরে বড় কষ্টরে হেহাই হেহাই কলে, রেল টেনে পড়িল শব্দ শুনেছিল, কোন বাঁচিল কোন মরিল তার কথা কোয়াশন, দুধি আর মই আহিছো, গোসাই তাতে রুল কি, রূপনারায়ণে গোটেই ঘটনাটা বর্ণনা করবলে ধরলে, বর্ণনার অন্তত কলে, গোসাই গুলি করা শুনেছিল, বহুত সময়লেকে গুলিয়া গুলি হয়েছিল, গোসাই বাঁচি থাকা নাই বলেই ভাবল, ধনপুরে কষ্টরে কলে, গোসাইও তেনে গল, অঁ তোমালোকে এৰি নিদিবা, নাও নুবুড়ে মানে বাবা বাম, মই আর নরম, এই শেষ দেখা, রূপনারায়ণে ধনপুরের মুখখনত এটি চুমা খালে, তারপর কলে, ডিমি আহিছিল নে, উহু, রূপনারায়ণে আর একটা চুমা খালে, তারপর কলে, আমি যাও, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে পরিকল্পনা বদলি আছে, যখিনি খুর এৰিব লগা হল তোমাক গুৱাহাটীলৈ নিয়া নহল, গোসাই গল বুলিয়েই ধরল, বন্দুকবুর কত থলা, আমার কিটাও থই যাব লাগিছিল, ধনপুরে কলে, আমারবুর মধুয়ে লৈ গৈছে, তোমালোকরবুর কি করবা, পালকে হাতত লৈ যাব লাগিব, পোয়া হলে সুবিধা বুঝি কোরবাত পুতি থম, তারপর রূপনারায়ণে হুমনিয়া চারি কলে, তারপর কোরবাত পলরিয়াবুর গোট খাম, অলপ রৈশি কলে, দীঘলী রাতিলৈকে যাম বুলি ভাবিছো, অঁ যোৱা, ৰাতিপুৱালে বেছি পৰ নাই, ৰূপনাৰায়ণ থিয় হ'ল আৰু ধীৰে ধীৰে ধনপুৰৰ পৰা আঁতৰি দধিৰ লগ লাগিলগৈ, দধিয়ে এজোপা গছৰ তলতে থিয় দি আছিল,
দুই এবার একেরগে আকু অজ্ঞাত যাত্রা আরম্ভ করিলে। ধনপুরে নিজকে নিজে কলে গোসাই মোটক আগিয়ে গেল, তার বেয়া নালাগিল। সেই সময়তে গারু গাঁর মানুষে আতাহ পাড়ি হুলস্থুল সৃষ্টি করবলে ধরলে। কি হল যি হয় হোক, সেইবর জীবনের চিয়র যে লাগিল ধনপুর, ডিমি কিয় নোলালেই। তেনেতে জয়রাম উভতি আহিল। সি আহি কলেহি, ধনপুর কাই গারুগাঁও পুলিশে বেড়ি পেলালেহি, ডিমিহতর ঘর দুটো বহুত আগরে পড়াই বেড়ি থাকছিল। আলেঙে আলেঙে খবর লো গম পালো তাই আহি পাহি নাই, হয়তো বাটত কোরবাত খপিছে, পোয়ার আগতে হয়তো তাই নাহে। ধনপুরের অবিশ্বাস হল। সি হেহাই কলে তাই আহিব বলে যেতিয়া আহিবই, হঠাতে বালিত খোঁজর শব্দ হল। জয়রামে কান পাতি শব্দবুর শুনিলে, এজন মানুষের খোঁজর শব্দ নহয় কেইবাজনও। জয়রামর গা বাজিল, বোধহয় পুলিশ বল বাহাদুরের মাত শুনা গল। সেইপিনে যাব কলৈ, ডাঙর হাবি, সেইপিনে মানুষ দিনতো নাহে, হয় পুলিশক খোঁজেই হয়। বল বাহাদুরে সংকেত দিছে, জয়রামে ধনপুরক কলে সিহঁত আহিছে, তুমি পলুয়া, পলম করে আসা কেলে, ইয়াত নাথাকিবা, মায়ঙলে যাওয়াগৈ। জয়রামে একো নামাতি মনে মনে তারপরা বিদায় ললে। ধনপুরে একান্ত মনে বালির ওপর পড়া খোঁজবুরের শব্দ শুনবলে ধরলে, তার হাঁহি উঠিল। এইবর জমদূতর খোঁজর শব্দ, ঠিক সময়তে আহিছে সিহঁত। সিহঁতে টর্চ মারি হাবি চাইছে, এবার টর্চ আহি তার গাটো পড়লি, গোটেইখন জিলিকি উঠিল। সি হাতেরে ধরে থাকা গছজোপা বগরী গছ, টর্চর পোহরত গছর খহটা গাটো জিলিকি উঠিল। বাকিবর ঠাইত হরেক রকমের গছ, সেউজিয়া পাতত লাগি বগা পোহর অপরূপ হয়ে পড়িল। সেইবরে তার ভয় নাই, সি মাত্র বিচারিছিল এবার ডিমি চুমা খাবলে বিচারিছিল। চুমা খাবর জোখারে তার এতিয়াও শক্তি আছিলই, ডিমিক চাব পারিলে তার বড় ভাল লাগিব। ডাঙর টর্চর পোহর লাহে লাহে সঘনে সি থাকা ঠাই আশে পাশে পড়বলে ধরলে। সিহতে আলিবাদটো ঠিকই চকু দিছে, এটা লুমলুঙিয়া আলিবাদ যে তাত আছে তাক উলিয়াবর সিহতর বেশি সময় নালাগিব। বল বাহাদুরে অতি বেশি 10-15 মিনিট মানে সিহঁতক অভাবেতা করে থাকিব পারিব, তারপর সিহঁত সেইটুবাতে সুমাই আহিব। বল বাহাদুরক সিহঁতে কোত পালে, নিশ্চয় সি বাদ দেখুয়াই নিদিয়ে, সম্ভেদও নিদিয়ে। বাদ চিনি পাওয়া মানুষ আন কোনোবা নিশ্চয় লগত আহিছে, গারু গাঁর মানুষ নিশ্চয় লগত নাই, নেপালী গাঁও নাই, যদি কোনোবা আছে তেনে সি লয়রামেই হব। লয়রামর কথা ভবার লগে তার গা জ্বলি গল। অলপ পরের পিছতে তার ধরা পেলাব সি পুলিশে। সি লড়ালড়ি গিয়ে কষ্টরে জেপ খুড়ুকি চালে, ভাগ্যে জেপত একো নাই, সুদা মানুষটুয়ে পাবহি, কিন্তু গারুচোলাটো চিলাচির হয়ে গেছে, নাই তারপরা একো নহয়। বুকুখন বরক টিপটিপ পাইছে, লাহে লাহে ওসর খোঁজ করার শব্দ হল। অলপ পরের পিছতে সিহঁত এইখানে পাবহি, এইখানে পরত একটা বন্দুক লাগিছিল, কিন্তু ভালেই হল, বন্দুক এটা থাকলে কি হব, সিহঁতে বন্দুকটো লোহে গল নিয়া, বন্দুকটো আনে ভাল কামত লগাব পারিব কেতিয়াবা। অবশ্যই সিহঁত মানুষকেইটা ধরা নপরিলেই হল, দেহটো একোই নাই, সি নিডাল মারি ফুলে, চিন্তা করে লাভ নাই। গারু গাঁওখন চিয়বাসর বেশি হয়েছে, মানুষ দুনো ভাবিছে যেন পাইছো, বোধহয় সিহঁতক বিচারি পুলিশ মিলিটারিয়ে ঘর খানা তালাশ করেছে, করি থাক এতিয়া পাবি কা, কিন্তু মানুষগুল এইফালে আহি হাবিত সুমাইছেই যেন পাও, ডিমিহতক নিশ্চয় খুব অত্যাচার করব। ডিমি ডিমি ডিমি, মূরটো সি দাঙিব নোৱাৰা হল। বগরী গছর গুড়ির লগত তার দেহ মেদি গল, ক্রমে শুকাই অহা চেতনাত ওসরের বস্তুবুর দূরৈর বস্তু হয়ে পড়িল, তথাপি সংসারের লগত এনাজরিডাল ছিগি নগল। সেই এনাজরিডাল ছিগিবলৈ বেশি সময় নাই, মরাটো কিমান সহজ, কামপুরের কোনোবা এটা পজাত তার জন্ম, গারু গাঁওয়ের হাবিত মরণ, মাজর দিন কেটা মাথুর জীবন, তাতে ইমান যুঁজ পাকর ভাবিলে আচরিত হব লাগে, মুক্তি লাগে, বগা মানুষের আর কলা মানুষের মাজত রণ, বিষ অসহ্য বিষ, ডিমি ডিমি ডিমি। লাহে লাহে টর্চর পোহর ওসর চাপি আহিল, পোহরও অসহ্য হয়ে উঠিছে এই সময়ত, তার এগজমান দূরত আহি চারিটামান মানুষ থিয় হলে, এটাই কলে অ এইপিনেই গোল যেন লাগিছে, আন এটাই গম্ভীরভাবে কলে ফান্দত পড়িছে, কলৈ যাব এন্দুর, আগরটোয়ে কলে কেবল তাকেই যদি পাও সেই বহুত, কা দ্বিতীয়টোয়ে কলে ধনপুর বোলাটো তাক পালে, প্রথমটোয়ে উত্তর দিলে, শেষর কথাখিনি শুনানো গল।